ওয়েলকাম টু ডেইলি স্টার আপডেট। বাংলা সিরিয়ালের অন্যতম একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন শ্রীপর্ণা রায়। জি বাংলার পর্দায় তাকে শেষ দেখা গিয়েছিল খড়ি খেলাতে। এই সিরিয়ালে তার চরিত্রের নাম ছিল পারমিতা। পারমিতা চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করে নিয়েছিলেন অভিনেত্রী। কখনো পারমিতা, কখনো টুসি, কখনো আবার পিকু ফুলকি অথবা পার্বতী হিসেবে যথেষ্ট প্রশংসা অর্জন করেছেন শ্রীপর্ণা। তবে বাইরে থেকে তাকে যতটাই চকচকে মনে হোক না কেন, ভিতরে লুকানো রয়েছে অনেক কষ্ট। সম্প্রতি জীবনের এক খারাপ সময়ের কথা তুলে ধরেছেন এই অভিনেত্রী। ছোট থেকেই তার শখ ছিল অভিনয় করার, তাই নিজের ঘরের মধ্যে কোনো ছোট্ট একটা ডিজিটাল ক্যামেরা অন করে প্র্যাকটিস করতেন তিনি। গ্র্যাজুয়েশন চলাকালীন সময়ে সিরিয়ালের জন্য অডিশন দিতে যান তিনি। 500 জন অংশগ্রহণকারীর মধ্যে সিলেক্টেড হয়ে নিজের কেরিয়ার শুরু করেছিলেন তিনি, এবং সেখান থেকেই তার যাত্রা শুরু। নায়িকার মা বেশ কয়েকদিন আগে মারা গিয়েছেন। মাকে হারানোর চরম কঠিন পরিস্থিতির কথা শেয়ার করেছেন শ্রীপর্ণা। তার মা যখন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল, ডাক্তারেরা জবাব দিয়ে দিয়েছিল সেই সময়ে প্রতিদিন মাকে এক প্রকার মৃত্যুসজ্জায় ফেলে শুটিংয়ে আসতে হতো তাকে। মনে একরাশ দুঃখ নিয়ে এই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়েও মানুষকে হাসাতে হচ্ছিল তাকে। একবার একটি সিরিয়াল থেকে মাঝপথে বাদ দিয়ে দেওয়া হয়েছিল শ্রীপর্ণাকে। কারণ হিসেবে বলা হয়েছিল তার জন্য নাকি সিরিয়ালের টিআরপি ভালো জমছে না, কিন্তু তাও ভেঙে পড়েননি অভিনেত্রী। আবার নতুন ধারাবাহিকে ভালো অভিনয় করে বুঝিয়ে দিয়েছেন, এবং যারা তাকে রিজেক্ট করেছিল তাদেরকে মুখের উপর জবাব দিয়ে দিয়েছিলেন। আপনাদের কাদের কাদের প্রিয় অভিনেত্রী শ্রীপর্ণা তা নিচে কমেন্ট করে জানান। এই ধরনের আপডেট আরো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করবেন।